আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগ থেকে যে আমাদের জানানো হয়েছে উপবৃত্তি সংক্রান্ত সকল সমস্যার সমাধান এখানে দেওয়া হয়েছে, আমি সেটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন, চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি প্রথমে এই ইমেজটার সোর্স দেখাচ্ছি। উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই ইমেজটা পেয়েছি অথেন্টিক একটা সোর্সে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি সমস্যা পড়েছিলাম, যোগাযোগ করেছি, খুব কর্ডিয়ালি সমস্যার সমাধান করে দিয়েছেন। চলুন এটা একটু পড়ে শোনাই। আসসালামু আলাইকুম স্যার, সহকর্মী, আদিষ্ট হয়ে মাঠ পর্যায়ের সকল উপজেলা থানা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে জানানো যাচ্ছে যে এক এক বিদ্যালয়ের ডাটা অন্য বিদ্যালয়ে এন্ট্রি হলে নিষ্ক্রিয় অথবা ইনঅ্যাক্টিভ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিষ্ক্রিয় অথবা ইনঅ্যাক্টিভ ডাটা ডিলিট করার পর পুনরায় সঠিক ডাটা এন্ট্রি করবেন। 2021 সালের পরিবর্তে 2022 সালে ডাটা এন্ট্রি হলে এডিট করে সাল সংশোধন করা যাবে, অথবা নিষ্ক্রিয় করলে যথাযথ কর্তৃপক্ষ ডিলিট করার পর পুনরায় সঠিক ডাটা এন্ট্রি করবেন। ক্লাস্টারে বা উপজেলা আইডিতে থাকলেও পুনঃ পরীক্ষার অপশন থেকে ব্যাক করে এডিট করা যাবে। উপজেলা থেকে অনুমোদন হয়ে গেলে জেলা, উপজেলা, ক্লাস্টার ও বিদ্যালয়ের নাম, EMIS কোড এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ পাঠাতে হবে। শিক্ষার্থীর মোবাইল অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে এডিট করে মোবাইল সংশোধন করা যাবে, অথবা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করলে যথাযথ কর্তৃপক্ষ ডিলিট করার পর পুনরায় সঠিক ডাটা এন্ট্রি করবেন। ক্লাস্টারে বা উপজেলা আইডিতে থাকলেও পুনঃনিরীক্ষার অপশন থেকে ব্যাক করে এডিট করে মোবাইল নম্বর সংশোধন করা যাবে। উপজেলা থেকে অনুমোদন হয়ে গেলে জেলা, উপজেলা, ক্লাস্টার ও বিদ্যালয়ের নাম, EMIS কোড এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ পাঠাতে হবে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ডুপ্লিকেট দেখালে জেলা, উপজেলা, ক্লাস্টার ও বিদ্যালয়ের নাম, EMIS কোড এবং শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ পাঠাতে হবে। শিক্ষার্থীর ডাটা নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ করার পর জানানোর প্রয়োজন নেই, নির্দিষ্ট সময় পর পর নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ ডাটা ডিলিট করা হবে। উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন কথা হলো যে এই যে পাঠাতে হবে, পাঠাতে হবে কোথায়, পাঠাতে হবে এটা নিজ নিজ শিক্ষা অফিসে যোগাযোগ করলেই জানা যাবে যে কোথায় পাঠাতে হবে। তাদের কাছে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে সাধারণত যোগাযোগ করা হচ্ছে, এর জন্য আমাদের সাপোর্ট টিম আছে, কুইক রেসপন্স করে। আর আমি যে ফাইলটি পাঠিয়েছিলাম সেটা হলো যে MS ওয়ার্ডে পাঠিয়েছিলাম, পরে আমাকে আবার বলেছে যে নিকোশ ব্যান ফন্টে জন্ম নিবন্ধন নম্বর এবং মোবাইল নম্বর ইংরেজিতে লিখে পাঠানোর জন্য। তো আজকে ভিডিও এ পর্যন্তই ছিল। এই ইমেজটি যদি আপনারা পেতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে এই ইমেজটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।